আজকে আলোচনা করব ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং আর হচ্ছে অ্যাফিলিয়েটস মার্কেটিং। এই তিনটা বিষয় নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। তো গত ক্লাসে যে আমরা গুগলের অ্যাডসেন্স যেটা দেখলাম, যে অ্যাডসেন্স শিখলাম না, তো অ্যাডগুলো কিন্তু যে গত ক্লাসে দেখানো হয় নাই সেইটা দেখানোর জন্য এটা আমি রেডি করছি আজকে। মানে এটা শেষ করে ওটা শুরু করবো আজকে, ইয়েটা আজকের ক্লাসটা শুরু করবো, এটা আগে দেখা দিই। এখানে যে অ্যাড আমরা যে বলছিলাম যে বিভিন্ন অ্যাড থাকে গুগলের, যেমন আমরা যদি এই যে এখানে যাই freesmspress.com, এটা দেখা যায় যে এখানে যে অ্যাডস বাই গুগল, এগুলো হচ্ছে গুগলের অ্যাডস। মানে এই সাইটটা গুগল গুগল থেকে অ্যাডসেন্স নিয়েছে, এই এগুলো হচ্ছে গুগলের অ্যাড। এই যে এগুলো এগুলো হচ্ছে গুগলের অ্যাড। আচ্ছা, তাহলে যে এগুলো হচ্ছে গুগলের অ্যাড, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু অন্য ওয়েবসাইটে চলে যাব। এগুলো হচ্ছে গুগলের অ্যাডসেন্স থেকে নেওয়া অ্যাড, এই freesmspress.com, এরাই এই ওয়েবসাইটটা গুগলের কাছে অ্যাডসেন্স নিয়ে এই অ্যাডগুলো এদের ওয়েবসাইটে বসাচ্ছে। আমরা যদি এই এগুলোতে ক্লিক করি তাহলে গুগল, জি জি, কি বললেন? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই তো পাবলিশ করছে জন্য তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে আমি আলোচনা করছি গুগলের গুগল অ্যাডসেন্সটা নিয়ে। হ্যাঁ, তো অনেক সাইট আছে, ঠিক আছে, নেটে আপনি ঘুরতে গিয়ে দেখবেন এরকম অনেক সাইট আছে যে অ্যাডস বাই গুগল একত্রে লেখা থাকে। হ্যাঁ, অ্যাডস বাই গুগল, তাহলে ওটাই হচ্ছে আপনার গুগলের অ্যাড, এটা হচ্ছে অ্যাডসেন্স। গুগল থেকে অ্যাডসেন্স নিয়ে এরা অ্যাডগুলো এখানে বসতেছে। আমরা যদি এখন এই অ্যাডের মধ্যে ক্লিক করি তাহলে এটা গুগলের কাছে কাউন্ট থাকবে এবং এই ওয়েবসাইটকে এরা পে করবে টাকা, বুঝতে পারছেন কি? তো অ্যাডসেন্সের ব্যাপারটা আমি গতকাল ক্লাস আলোচনা করছি, তো ওটা প্র্যাকটিস করে দেখেন, যদি সমস্যা হয় তাহলে বলবেন। আর অ্যাডগুলো বসানোর সময় যেটা বলছি যে আপনি অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে লগ ইন করার পর ওখানে কিছু কাজ করতে হয়। হ্যাঁ, ওটা আপনাকে কোড নিতে হবে যে আপনি যে অ্যাডগুলো বসাবেন, এরা যে অ্যাডগুলো এখানে বসেছে। আচ্ছা, হ্যাঁ, গুগলের করে তো তুলবেন, তাই না? তারপর তাহলে এই যে এখানে যে অ্যাডগুলো এরা এখানে বসেছে, এরা কিভাবে বসেছে এখানে? তো এখানে এরা ওই যে বিভিন্ন প্রকার কোড, মানে আমরা যে মেটা ট্যাগ যেরকম করে বসাচ্ছিলাম, এই কোড ধরুন এরা এদের HTML এ গিয়ে এরা এডিট করে নিছে, নিয়ে সেভ করছে, তখন এখানে এটা শো করতেছে। তাহলে আমরা যদি এরকম অ্যাড বসাতে চাই তাহলে দেখেন এটা হচ্ছে freesmspress.com, মানে এই সাইটের মাধ্যমে অন্যদেরকে ফ্রি SMS করা যায়। ফ্রি SMS মোবাইল থেকে মোবাইলে আপনি এখানে ফ্রি SMS করতে পারবেন এই সাইটের মাধ্যমে। তো এটা ফ্রি SMS এর সাইট। তো এই সাইটটা যে অ্যাডগুলো দিছে সেটা দেখেন রিলেটেড কিছু, যে সেন্ড ফ্রি SMS, রিসিভ SMS, সেন্ড ফ্রম কম্পিউটার, SMS সেন্ডিং, এরকম আর এই অপশনগুলো না, এগুলো কিন্তু সব SMS রিলেটেড অ্যাড। তাহলে আপনার ওয়েবসাইট যদি ফ্যাশন সম্পর্কিত হয় তাহলে আপনাকে তো অবশ্যই গুগল ফ্যাশন সম্পর্কিত অ্যাডগুলো দেবে। তো এই জন্য আপনি আপনার ওই যে ওই ড্যাশবোর্ডে লোক প্রবেশ করার পর ওখানে আপনার কোড পাওয়ার জন্য ওখানে কিছু কাজ করতে হয়, মানে বলছিলাম যে ফরম পূরণ করার মতো আর কি, টিক দিয়ে দিয়ে। তাহলে আপনি যেমন এই অ্যাডগুলো এরা দেখেন শুধু টেক্সট আকারে দেখাচ্ছে, তাই না? আপনি চাইলে অ্যাডগুলোকে এরকম ছবি আকারেও দেখাতে পারেন, এরকম যদি ছবি আকারে দেখাতে চান তাহলে আপনাকে অন্য কোড ইউজ করতে হবে। হ্যাঁ, আলাদা করে কোড আছে যে আপনি কোন ধর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি শুধু ওখানে ক্লিক করবেন যে আপনি যে অ্যাড নিতে চাচ্ছেন গুগলের কাছ থেকে আপনি কোন ধর কোন কোয়ালিটির অ্যাডগুলো বসাবেন, যে টেক্সট নাকি ইমেজ, নাকি টেক্সট ইমেজ দুইটাই, ওগুলো আপনি শুধু টিক দিয়ে দিয়ে সিলেক্ট করে দেবেন, দিয়ে নেক্সট করবেন, নেক্সট করবেন, গুগল আপনাকে একটা কোড দিয়ে দেবে, বুঝছেন? ওই কোডটা আপনি কপি করে আপনার ওই যে আমরা যেটা পেস্ট করি আমাদের ওয়েবসাইটে এডিট HTML এ গিয়ে পেস্ট করছিলাম না, ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবেন। এখন সে না, এখন সেটা হচ্ছে আপনার ব্যাপার যে আপনার তো দরকার কি, যে আমি গুগল থেকে অ্যাডসেন্স নিলাম আর আমি চাচ্ছি যে আমার অ্যাডগুলোতে যাতে বেশি করে ক্লিক করে, ক্লিক করলেই টাকা। তো এখন আপনি তো স্বভাবতই যাবেন, চাবেন যে উপরের দিকে বা সাইডে রাখা, নিচে তো আর রাখবেন না, এর উপরে রাখছে, তাহলে আপনি এরকম উপরে রাখবেন। তো এটা আপনি যেটা করতে পারেন, ওই যে গতকাল যেটা বললাম যে অ্যাড এ গ্যাজেট,
ফোনে গিয়ে আপনি এডিট এস্টিমেট করে ওইটাকে আপনি হেড অপশনটার মধ্যে গিয়ে রেখে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওটাকে আপনি ড্র্যাগ করে সরাতে পারেন, তাই না? সরাতে এখন আপনার সুবিধা মতো জায়গাতে আপনি একটা করে বসাবেন, ঠিক আছে? না না, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য গুগলের কাছে অ্যাপ্লাই করবেন, তখন গুগল আপনার ওয়েবসাইটটাকে রিভিউ করে দেখবে তো, যে আপনার ওয়েবসাইটে তারা অ্যাড দেবে কিনা, অ্যাড দেওয়ার উপযোগী কিনা, তারপর দেখবে যে তারা হ্যাঁ ঠিক আছে এটা, তাহলে আপনি তারপর যখন পৌঁছে যাবেন ওরাই আপনাকে হ্যাঁ অনুযায়ী তারা দেবে, আপনাকে কিচ্ছু করতে হবে না, তারাই দিয়ে দেবে, শুধু আপনি আপনার ওয়েবসাইটে বসাবেন, বুঝতে পারছেন? তো ঠিক আছে, এটা নিয়ে যদি সমস্যা হয় তাহলে বলবেন, যে কোনো সমস্যা হলে বলবেন, কিন্তু তা না হলে সমস্যাকে আটকে রাখা যাবে না, যেহেতু প্ল্যান আছে, প্রফেশনালি কাজ করে, তাই না? অতএব সমস্যাগুলো বলবেন, আমাদেরকে বলতে সমস্যা হচ্ছে না। হ্যাঁ, এটা তো ধরা চলে যে আপনাদের জন্য একটা সুযোগই করে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন করতে হয়, অ্যাপ্লিকেশন করার পদ্ধতিটা আমি গতকাল দেখাইছি। হ্যাঁ আচ্ছা, আমাদের আজকের যেটা আলোচনা ছিল, আচ্ছা আজকের আমার মেইন ক্লাসটা হচ্ছে যে এটা ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং আর অ্যাফিলিয়েটস মার্কেটিং। আসলে আমি আপনাদেরকে এগুলো সম্পর্কে মেইন কিছু আইডিয়া দেব, আর সেই আইডিয়াকে আপনারা কাজে লাগায় নিজেরাই চেষ্টা করলে বাকিটা বাকিটা ফিল আপ করে নিতে পারবেন, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো এটা এই তিনটা জিনিস একটা ক্লাসে আলোচনা করা, এটা কিন্তু আসলে হ্যাঁ, আর হ্যাঁ আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দেবো, এই আইডিয়াকে বেস করেই আপনারা শুরু করেন। যদি সাপোজ এই ভিডিও মার্কেটিং এটাকে যদি ভালোভাবে পুরো ডিটেলস যদি দেখাইতে যায়, তাহলে কমপক্ষে 5 থেকে 6টা লেকচার লাগবে। ইমেল মার্কেটিংয়ে 10টার মতো লাগতে পারে কমপক্ষে, তারপরে অ্যাফিলিয়েটস মার্কেটিংও এরকম ডিটেলস সব দেখাতে গেলে এরকম লাগবে। তো আমি আসলে মেইন জিনিসটা করে হ্যাঁ কি এবং কি হবে এটা বলে দিচ্ছি, আপনারা বাকিটুক চেষ্টা করে নেবেন, তাই নাকি? আচ্ছা, প্রথমে আসি তাহলে যে আমাদের ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা আসলে কি? ভিডিও মার্কেটিং হচ্ছে যে আপনার এই ভিডিও মার্কেটিংটার উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে। যেমন আমার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টের বিজ্ঞাপন আমি ভিডিওর মাধ্যমে দিতে চাচ্ছি, আমরা তো টেলিভিশনেও অ্যাডগুলো দেখি, দেখি না? এটা তো একটা ভিডিও, সেটা ওরা কি করে টেলিভিশনগুলোর মাধ্যমে টেলিকাস্ট করতেছে। তাহলে আমরা আমাদের প্রোডাক্টের ভিডিওগুলো আমরা বিভিন্ন মার্কেটিং, ভিডিও মার্কেটিং যেসব ভিডিও যেসব সাইট ভিডিও দেখায়, সেসব সাইটের মধ্যে আমরা যদি আমাদের সেই প্রোডাক্টের ভিডিওগুলো তৈরি করে সেখানে যদি পাবলিশ করি, এবং সেই ভিডিওগুলো যদি ভিজিটররা দেখে, তাহলে অবশ্যই আমার প্রোডাক্টটা সম্পর্কে উনি জানতে পারবে। জানার ফলে অবশ্যই তাহলে আমার ওখানে যে আমি ভিডিও তৈরি করলাম সেখানে তো অবশ্যই আমার কোম্পানির ডিটেলস দিয়ে দেওয়া থাকবে, উনি অবশ্যই আমার কোম্পানিটা সম্পর্কে খোঁজ খবর নিয়ে আমার এই প্রোডাক্টটা কিনতে উনি উৎসাহী হতে পারে বা হবে, তাই না? এখন হচ্ছে ভিডিও শেয়ারিং সাইটগুলোতে আমাদের এই ভিডিওগুলো সব আপলোড করতে হয়, আর কি করব, আমাদের এই ভিডিও মার্কেটিং, আমরা যে ভিডিও রেডি করলাম এই ভিডিওটা আমরা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক, সোশ্যাল মিডিয়াতে সব আছে সেসবের মধ্যেও আমরা এটাকে প্রচার করব ভিডিওগুলোকে। তাহলে আরো সহজ হচ্ছে, মানে যতভাবে আপনি আপনার এই ভিডিওটাকে অন্যদের কাছে পৌঁছাতে পারতেছেন সেটাই। তাহলে এখন এই যে এই ভিডিও মার্কেটিং, আমরা তাহলে ভিডিও শেয়ারিং সাইট কোনটাকে চিনি সবচেয়ে বেশি? ইউটিউব, তাই না? তাহলে আমাদের অবশ্যই ভিডিও মার্কেটিং করতে গেলে আগে একটা ইউটিউবের চ্যানেল রেডি করতে হবে। চ্যানেল কি রেডি করতে পারেন ইউটিউবে? আচ্ছা, তাহলে আমি ওইটা একটু সুন্দরভাবে দেখাই দিই। হ্যাঁ, ইউটিউবে চ্যানেল রেডি করা, তাহলে আমরা যদি ইউটিউবে যাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কি বলেন? হ্যাঁ
আপনি ইয়ে করবেন, ডাউনলোড ম্যানেজার ইউজ করেন। ডাউনলোড ম্যানেজার ইউটিউব থেকে আপনি সেভ ফ্রম ডট নেট। আচ্ছা আমরা ইউটিউবের, আচ্ছা আমরা ইউটিউবের এখন হোম পেজে আছি। এখন এখান থেকে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবো, সো আমাদেরকে আগে সাইন ইন করে নিতে হবে। হ্যাঁ আমরা যদি সাইন ইন করে নেই, আচ্ছা আমি এটা দিয়ে সাইন ইন করি। আচ্ছা সাইন ইন করার পর এখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে, হ্যাঁ কি বললেন আপনি? কত মেগাবাইটের লাগবে ফাইল? আচ্ছা আপনি ইয়ে করতে পারেন, ফাইল 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 টু এইচডি মেবি ওয়েবসাইট, ফাইল টু এইচডি অথবা সেভ ফ্রম ডট নেট, সেভ ফ্রম ডট নেট এটি হচ্ছে। তাছাড়া আপনি ইউজ করুন ডাউনলোড ম্যানেজার, ইউজ করবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ওটা ইউজ করলে আপনার খুব দ্রুত হবে। আচ্ছা এখান থেকে আমরা যে এখানে যাওয়ার পর, আমার দুইটা অ্যাকাউন্ট অ্যাড করার তো আচ্ছা, তাহলে আপনারা যখন সাইন ইন করে নেবেন তখন এরকম একটা উপরে কিন্তু অপশন থাকে, তারপর আপনি এই যে এখান থেকে, এখান থেকে আপনি এই যে ক্রিয়েটর স্টুডিও এখানে ক্লিক করবেন, চ্যানেল ক্রিয়েট করব একটা। এখান থেকে আপনি যাবেন চ্যানেলে, এখানে যাওয়ার পর এই দেখেন নিচে একটা আছে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেল। আচ্ছা এইটা থাকবে না আপনাদের, হ্যাঁ আপনি প্রথমে সেটা ঢুকে দেবেন, থাকবে না এটা, অন্য একটা কারণে এখানে আছে আমাদের, হ্যাঁ তো আপনি এটা থাকবে না, সরাসরি লেখা থাকবে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল। তাহলে এখান থেকে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, আচ্ছা করে দেখাই আপনি, এটা দেখাচ্ছি আপনি ওটা তাহলে পারবেন। হ্যাঁ আচ্ছা তাহলে ক্রিয়েট এ নিউ চ্যানেল এরকমই পেয়ে যাবে, শুধু দেখবেন যে ওখানে কোথায় লেখাটা আছে। হ্যাঁ মানে আমাদের কি হয়েছিল, আমাদের ওই যে সাইডে আরো দুইটা না, আমার আমার নাম একটা দেখাচ্ছিল, এটা দেখাচ্ছিল, তার মানে আমার আগে থেকে ওই যেটা ছিল তো ওখানে রেডি করা, এজন্য কিন্তু ওটা সহ এটা দেখাচ্ছে। আপনার ওখানে কি থাকবে, যে নিচে যে আমি দেখালাম যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, ওখানে ক্লিক করার পর এই এরকম পেজটা সরাসরি চলে আসবে, এটাই এটা সরাসরি আসবে, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে আপনার, আপনি আপনার চ্যানেলের নাম দেবেন, তাই না, যে যদি টেকনোলজি রিলেটেড কিছু করতে চান, টেকনোলজি দিলেন, আপনার ফ্যাশন রিলেটেড যদি কিছু দিতে চান, হ্যাঁ যে ফ্যাশন ইন বাংলাদেশ দিলেন আপনি আপনার সাইটের নাম, আচ্ছা আমি দিলাম কিছু একটা, তারপর এখানে এটা আসলে কোন ক্যাটাগরিতে পড়বে, আমি দিতে পারি যে কোম্পানি, এটা একটা আমার কোম্পানি, জি আর্টস অ্যান্ড, হ্যাঁ দেওয়া যায়। যদি ফ্যাশন যদি আমার অন্য কোনো উদ্দেশ্য থেকে থাকে, যে আমার কোনো কোম্পানি আছে, হ্যাঁ সেক্ষেত্রে আমি দেবেন, আচ্ছা এর সমস্যা নেই, আপনি যেখানে দেবেন। তারপর এখানে এদের এই যে এগ্রিতে করার পর আপনি ডান করে দেবেন, করলে আপনার এটা রিডিরেক্ট, জি
তাহলে এটা দেখেন যে রিডিরেক্ট হয়ে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল আমার চ্যানেলকে, যে ইউ হ্যাভ অ্যাডেড এ চ্যানেল টু ইউর অ্যাকাউন্ট। এখন এটা হচ্ছে আপনার চ্যানেল, আপনি ইউটিউব যখন ব্রাউজ করেন তখন এরকম দেখেন না, এরকম তো দেখেন তাই না? তাহলে এটা হচ্ছে আপনার একটা চ্যানেল। এখন আপনি এখানে আপনার এই এই জায়গাটাতে আপনি এখন আপনার লোগো ইউজ করবেন, মানে কোম্পানির লোগো। এখানে এডিট অন গুগল প্লাস থেকে করতে বলতেছি, তো আপনি গুগল প্লাসে একটা সব অ্যাড করার মাধ্যমে অ্যাড করলে সেটা এখানেও চলে আসবে, বুঝতে পারছেন? এটা করতে পারবেন এরকম এটাতে না? তাহলে হ্যাঁ, আপনি এডিট অন গুগল প্লাস করলে, যদি আগে থেকে গুগল প্লাস রেডি করা থাকে তাহলে ওই ছবিটা আপনার কাছে চলে আসবে, ঠিক আছে? তাহলে আপনি যদি এখন চান যে আপনার কোম্পানির নামেই একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্ট থেকে ইউটিউবটা করবেন, তাহলে আপনি ওই আপনি যে জিমেইলটা করলেন সেখানে যদি আপনি আপনার কোম্পানির লোগোটা ইউজ করেন তাহলে সেটা এখানে শো করতে হবে, ঠিক আছে? তারপর আপনি কি করবেন এখান থেকে যে অ্যাডে চ্যানেল আর্ট, মানে আপনার এই যে এই কভার ফটোটা, এই কভার ফটোটা অ্যাড করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে আপনি কম্পিউটার থেকে আপলোড করে সেটা দিয়ে দেবেন, তাহলে এখানে একটা কভার ফটো অ্যাড হবে। দেখেন আপনারা গুগলে, সরি ইউটিউবে যখন ঢুকেন তখন দেখেন যে এরকম কভার ফটো থাকে, তাই না? তাহলে আপলোড ফ্রম ফটো, এখান থেকে আপনি ফটো পারবেন, এটা তো কোনো ব্যাপার না, তাই না? আপলোড করে দিলে এটা হয়ে যাবে, ওকে? আচ্ছা তাহলে আমরা এটা চলে আসে, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে এখান থেকে এই লোগো অবশ্যই এই জিনিসগুলো অবশ্যই করবেন, কারণটা হচ্ছে যে আপনি একটা চ্যানেলকে নিয়ে বিজনেস করবেন, আর বিজনেস করতেছেন তাহলে আপনার এরকম ফাঁকা রাখা যাবে না, অবশ্যই আকর্ষণীয় কিছু দিতে হবে, তাই না? দেখলে দেখ কৃষ্ণ, যদি এসে দেখে যে এখানে কিছু নেই ফাঁকা তাহলে ভালো লাগবে না, যতই আপনার ভিতরে পিছিয়ে কিছু থাকবে না থাক, হ্যাঁ যদি ভালো কিছু থাক তাদের ভালো লাগবে না স্বভাবতই, অর্থাৎ বাহ্যিক রূপটা ভালো দিতে হবে। তারপর আপনি এখন এখান থেকে আপনি চাইলে আপনার এই ইউটিউবের চ্যানেলে যদি কেউ প্রবেশ করে আপনি এখান থেকে তাদেরকে কনভার্ট করে আপনার ফেসবুক পেজে নিয়ে যেতে পারেন, অথবা গুগল প্লাস, অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটেও এখান থেকে নিয়ে যেতে পারেন। সেটা কিভাবে করতে পারেন সেটা আমি দেখা দিচ্ছি একটু। জাস্ট এখানে যাওয়ার পর যে এডিট লিঙ্ক, এই যেখানে ক্লিক করবো এখানে, হ্যাঁ এখানে ক্লিক করার পর যে এডিট লিঙ্কস এখানে যাবো, তারপর আপনার লিঙ্ক এডিট করার জন্য কিছু অপশন চলে আসবে। আচ্ছা একটা লিঙ্ক আমি অ্যাড করে দেখাই আপনাদেরকে, ফেসবুকে সবাই আমি একটা ফেসবুকের লিঙ্ক অ্যাড করে দেখাবো। তাহলে এখানে যে আপনার যে অ্যাডের লিঙ্কে আমরা ক্লিক করলাম, অ্যাডের লিঙ্কে ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে আপনার লিঙ্কের টাইটেল এবং ইউআরএল টা এখানে দেবেন। সাপোজ আমার যদি ফেসবুকের ইউআরএলটা দিতে চাই, যে www আচ্ছা এখানে একটা ইউআরএল দিয়ে দেবেন, হ্যাঁ মানে আপনার ফেসবুকের যে পেজটা থাকবে সেই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দেবেন, টাইটেল দিয়ে দেবেন যে কোন টাইটেলটা এখানে শো করবে, আপনার চ্যানেলে যে ক্লিক করবে তারা শো করবে কোন টাইটেলটা সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি কোথায়, হ্যাঁ কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন যে পেজটাকে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেইটা, হ্যাঁ তারপর ডান করে দেবেন, আপনার এখানে অ্যাড হবে, ঠিক আছে? এখানে আপনি দেখতে পারবেন, ওকে ঠিক আছে। এখন যেটা করতে হবে, এভাবে আপনি এসব সব এটা ঘুরে ফিরে দেখে সব সেটিংসগুলো দেখবেন যেখানে কি কি আছে, ঠিক আছে? হ্যাঁ তারপর আপনি যেখান থেকে আপলোড করবেন ভিডিও, এখানে গিয়ে আপনাকে আপলোড করতে হবে ভিডিও। এটা আপনি আপনারা আপনার ওয়েবসাইটের জন্যও করতে পারেন, যে ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট টেকনোলজি সম্পর্কিত, তাহলে টেকনোলজি রিলেটেড আপনি যদি ছোটো ছোটো কিছু ভিডিও তৈরি করতে পারেন, হ্যাঁ ভিডিও তৈরি করে এখানে সাবমিট করলেন, করলে করে আপনার সাইটে লিঙ্কটা দিয়ে দিলেন, হ্যাঁ দেওয়ার পর এখন আপনি তাকে বললেন যে আমার ওয়েবসাইটে আরও ইনফরমেশন আছে, তাই না? আমার ওয়েবসাইটে আরও ইনফরমেশন আছে, তাহলে সেখান থেকে আপনি আরও অনেক কিছু পেতে পারেন, তাই না? তাহলে এখান থেকে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে চলে যাবে, আপনার ওয়েবসাইটে এসইও করার জন্য কিন্তু এটা কাজে দেবে, ঠিক আছে? তাহলে এখান থেকে যে আপনি এখান থেকে আপলোড সিলেক্ট টু আপলোড ফাইল এটাকে করে দেখাতে হবে, আপলোড করে দেবেন, দেওয়ার পর
কেজি একটা সময় লাগবে ওটা বুঝতে। তাহলে সেটা করার পর তাহলে তারপর আপনি পাবলিক করবেন, আপলোড যখন করবেন তখন এখানে কিন্তু কিছু ভিডিওটা একসাথে আপলোড হবে, আর নিচে দেখবেন যে আপনি ওই ভিডিও সম্পর্কিত টাইটেল দেবেন একদম, তারপর ভিডিও ডিসক্রিপশন দেবেন এবং ভিডিও ট্যাগ। এই ট্যাগটা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্যাগ মানে যে আপনি আপনার ট্যাগটা যখন দেবেন তখন সেখানে দেখবেন যে ট্যাগে আপনি কোন জিনিসগুলো লিখলে, যে কোন জিনিসগুলো লিখলে যদি সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটাকে তারা প্রথমে পায়, মানে কিওয়ার্ড আর কি, কোন কিওয়ার্ড দিয়ে লিখে তারা আপনার এই ভিডিওটাকে পেতে পারে। সেই ট্যাগগুলো আপনি ওখানে বেশ কয়েকটা ইচ্ছা মতো দেখাই দেবেন, যে ডান করবেন আপনার এটা হয়ে যাবে। ওকে, তো এই শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করে এখান থেকেও আপনার অনেক ইনকাম করা সম্ভব হচ্ছেন তখন। আচ্ছা, সেটা যেহেতু আমরা শিখতেছি না, তো চাইলে সেটাও করতে পারেন। সেটাতে করার পর কি হবে, আপনার ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনার এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেওয়ার পর আপনার ওই যে আরেকটা ফোন ভেরিফিকেশন করার পর আপনার এই ভিডিওটা যখন আপনি আপলোড করবেন তখন ভিডিওটার হোম পেজে এসে দেখবেন যে ভিডিওর সাইডে চিহ্ন আছে তিনটা, তো শেষের চিহ্নটাতে দেখবেন ডলারের সাইন আছে একটা। ডলারের সাইনে ক্লিক করে এই ভিডিওটার জন্য আপনি এই ইউটিউব কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন যে এই ভিডিওটা কেউ যদি দেখে তাহলে তারা কিছু অ্যাড দেবে, সে অ্যাড করে আপনার ভিডিওর মধ্যে তারা শো করবে। এই ভিডিওটা যতবার শো হবে ডাউনলোড হবে আপনার অ্যাকাউন্টে টাকা জমতে থাকবে। হ্যাঁ, এটা থেকে বসে বসে কাজ করা যায়। তাহলে এটাকে আমি ডিটেলস বলতেছি না, কারণ হচ্ছে এত সময় আসলে হবে না। হ্যাঁ, আমি শুধু হিন্টস দিয়ে রাখলাম, যদি পারেন আপনারা চেষ্টা করে দেখে, আর আপলোড করার পর যদি মন মনে হয় যে আমি ভিডিওটা দিয়ে ইনকাম করতে যাচ্ছি তাহলে আমাকে ইনফর্ম করবেন, তাহলে আমি অন্ততপক্ষে স্টেপটা বলে দেবো। আপনি ওখানে গিয়ে আটকে গেলেন যে ভাই আমি এই জায়গাটাতে আছি, তারপর কি করব, তাই না? আমাদেরকে জানালে সার্চ করে দেবো। ওকে, ঠিক আছে। সেটা আপনার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যতটুকু হলে আপনি আর কি আপনার ভিডিওটাকে শেষ করতে পারবেন, সম্পূর্ণ করতে পারবেন, অসম্পূর্ণ না রেখে যতটুকু। না, এখন আপনি যে ধরনের ভিডিও নিয়ে মার্কেটিং করতেছেন করবেন, সমস্যা নেই। কিন্তু আপনার সাইট এখন যদি চাচ্ছেন যে আপনার সাইটের ট্রাফিক বাড়াবেন, সেক্ষেত্রে আপনার সাইট রিলেটেড আপনি ভিডিও তৈরি করলেন, আপলোড করলেন, সবার কাছে প্রচার করলেন, এবং এখানে ভিডিওগুলো তারা দেখলো, দেখার পরে কীগুলো আপনার ভিডিও চলে আসলো, মানে আপনার ওয়েবসাইটে এসইও করলেন আপনি এই পদ্ধতিতে, তাই না? এখন যদি চান যে আমি অন্য কোনো ভিডিও নিয়ে, এখন যদি চান আপনি অন্য কোনো ভিডিও নিয়ে আপনি কাজ করবেন, সেই ভিডিও তৈরি করবেন, তাই না? তাহলে সেখান থেকে তাহলে আপনি অন্য পদ্ধতিতে কাজ করতে পারেন, বুঝলেন? এখন এটাকে আপনার যে গুগল, সরি, আপনি ইউটিউবের ইউটিউবের স্ট্যাটাসে আপনি এটাকে রিসার্চ করে দেখবেন যে কোন ধরনের ভিডিওগুলো বেশি চলে। আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। আমরা যেমন গুগল থেকে দেখছিলাম, ট্রেন্ডস দেখছিলাম, আমরা ইউটিউবে ট্রেন্ডস দেখতে পারি, ঠিক আছে? ট্রেন্ডস দেখে আপনি একসঙ্গে, তাছাড়া আপনি যে কোনো ভিডিওই তৈরি করেন না কেন, সেটাকে যদি আপনি ভালোভাবে এসইও করতে পারেন ইউটিউবের জন্য, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন ওই ভিডিওটাতে আপনার অনেক প্রফিট পাওয়া সম্ভব। জি হ্যাঁ, এবং আমি আচ্ছা তাহলে হ্যাঁ, ভিডিও মার্কেটিং না, তাহলে যাক, এভাবে আপলোড করার পর আপলোড যখন হয়ে যাবে, অ্যাপ্লিকেশন পাবলিশ হয়ে গেল, তখন এখানে একটা ওই ওইটা একটা লিঙ্ক এখানে চলে আসবে, তাই না? এখন আপনার কাজ হবে যে ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর যে লিঙ্কটা আপনি পাইলেন সেই লিঙ্কটাকে প্রচার করা, এই লিঙ্কটা পাইলেন। হ্যাঁ, এখন আপনার বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ আছে, তারপর আপনার নিজস্ব পেজ আছে, অথবা অন্য যারা যাদের পেজ সেলিব্রিটি ওই রিলেটেড যদি কোনো ভিডিও আপনি রেডি করে থাকেন তাহলে সেই রিলেটেড পেজগুলো খুঁজে বের করবেন, গ্রুপ বের করবেন, সেখানে আপনি গিয়ে মার্কেটিং করবেন। হ্যাঁ, মানে আপনার এটাকে পোস্ট করবেন, মানে আকর্ষণীয় হবে। এখানে 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 যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন তখন আপনার ওই রিয়েল ইনফরমেশনগুলো দেবেন, দেখার আসলে ব্যাপার আছে।
তাই না? একজন রেজিড ব্যাপার আছে, সমুদ্রের নাকি রিয়েল জিনিসটাই দেবেন। যেমন এখন যে আপনাদেরকে আমি যেটা, যে আপনি যেটা দিয়ে ভিডিও বানাবেন সেটা বানাতে পারেন, ক্যাপকাম ক্যাপচার, ফটো, স্লাইড শো, যেভাবে ইচ্ছা। তো আপনার যে আগে থেকে ভিডিও রেডি করা থাকবে, তাহলে আপনি আগে থেকে ভিডিও রেডি করা আছে সেটা একটু আপলোড করে দেবেন, ঠিক আছে? আর আপনি যখন ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও মার্কেটিং এর কাজ পাবেন, তখন কি হবে, তখন ক্লায়েন্ট এখন ভিডিও দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আপনাকে আপলোড করে রেখে ওই লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় প্রচার করতে হবে। তো ওই ভিডিও এখন আবার এমন হতে পারে যে ওই ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিও দিয়ে সেই ভিডিওটাকে এডিটিংও করতে বলতে পারে, যে ভিডিওর মাঝে আপনার, আমরা যখন মাঝে মাঝে দেখা যাচ্ছে কম্পিউটারে ল্যাপটপে যখন কিছু দেখি, মাঝে মাঝে সিনেমা যখন আমরা দেখি, না আপনি সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রচার করবেন, না এটা হচ্ছে শুধু প্রচারটা, প্রচারটা তাই না? আপনার এই লিঙ্কটা মানে যে ভিডিওটা আপলোড করলো, সাপোজ আপনার টেকনোলজির, সাপোজ আপনি মডেম সম্পর্কিত কোনো কিছু নতুন ইনফরমেশন দিতে যাচ্ছেন, মডেম সম্পর্কিত একটা ভিডিও আপনি রেডি করে সেই ভিডিওর ওই লিঙ্কটা আপনি ওই টেকনোলজির সাইটগুলোতে অথবা টেকনোলজির যে পেজগুলো আছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনি প্রকাশ করতেছেন। তাহলে সেখানে সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন যদি সবার কাছেই পৌঁছে দেয়, তাহলে তারা অবশ্যই আগ্রহী, যদি হয় তাহলে আপনার এখানে চলে আসবেন, তাই না? তাহলে যতবার শো হচ্ছে তত আপনার জন্য লাভবান হচ্ছেন, আপনি চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছেন, যতবার শো হওয়া ডাউনলোড হওয়া সব করে ইনকাম নিয়ে, তাই না? তাহলে এই এভাবে আর কি, যে আপনার ক্লায়েন্টরা আপনার কিছু ভিডিও দিয়ে দেয়, তাহলে ওকে ভিডিও আপনি আপলোড করে সেই লিঙ্কটাকে বিভিন্নভাবে প্রচার করবেন। সোশ্যাল মিডিয়া যেহেতু আমরা শিখে আসছি, আপনাকে তো টিপসটা বলতে বলেছিলাম তাই না, যে যদি ইউএসএল ইউএসএল নামে খুঁজে বের করে, হ্যাঁ, এবং ওই ধরনের টাকা পয়সার লোকদেরকে খুঁজে বের করে তাদেরকে ফ্যান বানায় তাদের সঙ্গে কমিউনিকেট করা, তাই না? এখন আপনি যদি চান যে আপনার সঙ্গে কারো ভালো সম্পর্ক হয়ে গেছে, ফেসবুক ফ্যান আছে অনেক, তাহলে আপনি চাইলে তাদেরকে পার্সোনালি মেসেজও করতে পারেন ফেসবুকে, তাই না? আপনি গ্রুপ পোস্ট, তারপর পেজ, পেজে পোস্ট, বিভিন্ন ভাবে আপনি টাইম লাইনে পোস্ট, অন্য টাইম লাইনে গিয়ে যদি লিখতে পারেন, যত হয় প্রচার করা যায় আর কি, আপনি তত ভাবেই করবেন। ওকে জি, আচ্ছা, তাহলে এখন এভাবেই করতে হয়, এটা তাহলে পারবেন তাই না? আচ্ছা, তাহলে এই এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল ইউটিউব। ইউটিউব ছাড়াও আরো অনেক ভিডিও শেয়ারিং সাইট আছে, আমি মেবি একদিন আপনাদেরকে ভিডিও মার্কেটিং নিয়ে, ভিডিও পোস্টিং ছিল ওই চ্যানেলটার নাম, হ্যাঁ, ভিডিও পোস্টিং নিয়ে একটু আলোচনা করছিলাম, হ্যাঁ, সামান্য একটু, হ্যাঁ, তো ওখানে একটা লিস্টের তালিকা আমি দিচ্ছিলাম, হ্যাঁ, লিস্ট দিচ্ছিলাম ওখানে, ওই লিস্টগুলো থেকে আপনি ইউটিউবের বাইরে চাইলে ওসব সাইটের মধ্যে গিয়েও ভিডিও শেয়ার করতে পারেন, ঠিক আছে? আর আপনি চাইলে শুধুমাত্র ইউটিউব থেকেও আর্ন করতে পারবেন। যদি আপনাদের অনেকগুলো ভিডিও আপলোড করা হয়ে যায়, যদি মনে করেন যে হ্যাঁ আমি ইউটিউব থেকে আর্ন করতে চাচ্ছি, তাহলে ইনফর্ম করেন আমাদের, ওকে? আনলিমিটেড করতে পারেন আপনি, সমস্যা নেই। হ্যাঁ জি, কতটা পর্যন্ত করা যাবে, আনলিমিটেড আপনি করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে কি? তাহলে আমরা ভিডিও মার্কেটিংটা করতে পারবো, মোটামুটি একটু ধারণা দিলাম, কিন্তু এটার ডিটেলস আরো অনেক কিছু আছে, তাই না? অনেক ডিটেলস আছে, কিন্তু এটাতে কি আপনারা মনে হয়নি যে একটা সাহস আসছে? এটাতে যতটুকু বললাম, এটাতে কি মনে হয় যে সাহস চলে আসছে? মানে আপনি, আমি কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত জিনিসটা সামারি করে বললাম, এখন আপনাকে একটু ডিটেলস দেখে নিয়ে খুঁজে বের করতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ভিডিও মার্কেটিং আমরা করতে পারবো, ওকে, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখবো যে ইমেল মার্কেটিংটা, ইমেল মার্কেটিং, আচ্ছা, এখন আমরা যে এই ইমেল মার্কেটিংটা আসলে কি, আচ্ছা, আমরা যখন আমাদের ওয়েবসাইট, আমরা আমাদের ওয়েবসাইটে একটা
অনেক সময় একটা বার দেখি, মানে অনেকের ওয়েবসাইটে দেখবে আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে পারি যে সাবস্ক্রাইব, হ্যাঁ না, সাবস্ক্রাইব দেওয়া থাকবে না, যে আপনি সাবস্ক্রাইব দিলে কি হবে, যে আপনি যদি ওখানে আপনার ইমেইলটা দিয়ে সেখানে সাবমিট করেন, তাহলে নতুন নতুন কোনো পোস্ট, ওদের ইনফরমেশন, কোনো নিউজ লেটার আপনার ইমেইলে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনি যদি আপনার সাইটের মধ্যেও এরকম একটা সাবস্ক্রাইব অপশন বসান, এটা আপনি বসায় নেবেন অবশ্যই আমাদের সাইটে পারবেন, কিন্তু অবশ্যই এটা আপনারা আমাদের ব্লগ স্পটে কীভাবে করতে হয় সেটা হচ্ছে আপনি ওই তো অন্যভাবে অ্যাডে গ্যাজেটে যাবেন, যাওয়ার পর ওখানে আপনি দেখবেন যে আপনার এই ফিচারটা আছে ইমেল সাবস্ক্রিপশন। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা কি, আপনি যদি ভালো ভিডিও মার্কেটিং এবং ইমেল মার্কেটিং জানেন, তাহলে এমন হতে পারে যে আপনারা মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারবেন অনেক টাকা পয়সা। ভিডিও মার্কেটিং এবং ইমেল মার্কেটিং যদি শিখতে পারেন ভালো হবে, তাহলে আপনি মার্কেট প্লেসে অবশ্যই এসব কাজ অ্যাভেলেবেল পাবেনই, অ্যাভেলেবেল পাবেন, কিন্তু চাইলে আপনি এর বাইরেও কাজ করতে পারবেন মার্কেট প্লেসের বাইরেও। সেই সেটা আসলে এতটুকু সময় সম্ভব না, আমি আরো দুইটা টপিক নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আর যেহেতু ক্লাস শেষের দিকে আমি তো আপনাদেরকে বলছি যে মোটামুটি ভাবে আপনাদেরকে একটা পুরো ধারণা দিয়ে রাখবো, তাই না? তা আসলে আমি কি করতে পারতাম যে তিনটা টপিক 3 দিন আলোচনা করতে পারতাম, তাহলে কিন্তু হয়তো আরো কিছু নতুন জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় হতে পারতেন না। আমি যে পরিচয় করাই দিচ্ছি আপনাদের নতুন নতুন জিনিসের সঙ্গে, এটাই কিন্তু করবো। এখন আপনাকে কি করতে হবে আর একটু খোঁজ নিয়ে দিন, কারণ আপনাকে আমরা আপনার কিন্তু এখানে করতে আসছি মূলত এসিও কোর্স, তাই না? অলরেডি যেসব ক্লাস নিয়ে নিছি মোটামুটি হলো সব কমপ্লিট। হ্যাঁ, তাহলে এসব হচ্ছে আপনাদের আর একটু স্কিল করার জন্য। হ্যাঁ 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 আপনি হ্যাঁ এসির মধ্যে পড়ে এবং পড়ে না। আচ্ছা, এমনটা হয় যে যদি আপনার সাইটে আপনি ভিজিটরদেরকে ট্র্যাক করতেছেন, ট্র্যাক করলেন, তো আপনার ওই যে ওখানে আপনি সাবস্ক্রাইবের লিঙ্ক যে অপশনটা যেটা আপনি রাখছেন ওখানে, সেখানে অবশ্যই অনেকেই হয়তো আপনার ওয়েবসাইটটা যদি খুবই ভালো মানের ওয়েবসাইট হয়ে থাকে, ইনফরমেশন যদি কিছু আপনি খুব দিন বা খুব দিন এক সপ্তাহে আপডেট করেন, নতুন নতুন ইনফরমেশন দেন এবং ইনফরমেশন যদি কাজের হয় ভালো লাগে, তাহলে ভিজিটররা স্বভাবতই আপনার কোনো ইনফরমেশনকে মিস করতে চাবে না, তাহলে কি হ্যাঁ পাচ্ছে, তাহলে ইনফরমেশন মিস, তাহলে অবশ্যই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আপনার, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে আপনি অবশ্যই কিন্তু তাহলে কি করতে ওই ইমেলটা আপনার সংগ্রহে থাকতেছে। হ্যাঁ, তাহলে এমন হতে পারে যে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটরকে ট্র্যাক করতেছেন, একসময় দেখতেছেন যে এই ভিজিটরগুলোর মেবি মনে হয় আমার ওয়েবসাইটে আসে না, আপনার যেমন ধারণা আন্দাজ থেকে থাকে যে দিন দিন হয়তো বা আমার ওয়েবসাইটের ট্রাফিক মানে ভিজিটর কমতেছে, তাহলে আপনার কালেকশনে রাখা যেসব ইমেল আছে, কারণ তারা যে ইমেল দিছে অবশ্যই সেই ইমেলটা তারা নিয়মিত চেক করে, প্রতিদিন একবার করে হলেও, আমরা বাংলাদেশে না হয় কম ইউজ করি কিন্তু বিদেশে বেশিরভাগ সময় দেখা যায় তারা যে ফেসবুক, ইমেল, টুইটার ঘুম থেকে উঠে একবার আগে চেক করবেই, করবে করে তারপর তারা বাইরে বের হবে, না এটা করেই, আমরা হয়তো কম করি কিন্তু তারা বেশি করে, অবশ্যই ইমেল, টুইটার, ফেসবুক তারা চেক করে বের হয়। তাহলে যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে আপনার যদি মনে হয় যে আপনার ওয়েবসাইটের ভিজিটার কমে যাচ্ছে, তাহলে আপনি ওই ইমেলগুলোতে আপনি নতুন করে ইমেল লিখে সেই ইমেলগুলোতে আপনি তাদেরকে ইমেল সেন্ড করলেন যে আমার ওয়েবসাইটে আমি আরও এই বিষয়গুলো আপডেট করছি, আপনারা আমার ওয়েবসাইটে আসেন, তাহলে আপনি ইমেল সেন্ড করার সময় আপনার সাইটের লিঙ্কটা ওখানে দিয়ে দিলেন। তাহলে এটাও কিন্তু এসইওর মধ্যে পড়তেছে, যেহেতু হ্যাঁ হ্যাঁ সাইটের মার্কেটিংটা হচ্ছে এবং ভিজিটরকে নিয়ে আসার জন্য আমরা কাজ করতেছি, ভিজিটরকে নিয়ে আসার জন্য কাজ করাটাই হচ্ছে আমাদের এসিও, তাই না? তাহলে এটাও কিন্তু এসির মধ্যে পড়তেছে, যদি আপনি চান যে তাদেরকে এভাবে কনভার্ট করে আপনার এখানে নিয়ে আসবেন,
তাহলে ওকে হচ্ছে না, তাহলে এভাবে আপনি করতে পারেন। তাহলে মূলত ইমেল মার্কেটিংটা অনেকটা মানে বেশি কিছু না, মূলত ইমেল সেন্ড করা মাত্র, সেন্ড করা, কিন্তু এই সেন্ডিং প্রসেসটা আপনাকে অনেক অ্যানালাইসিস করে করতে হবে। কারণ আপনি যাকে যাকেই পাচ্ছেন ইমেল সেন্ড করতেছেন, তারা কি করলো, আমরা অনেক সময় কি করি, বিরক্ত করে এসএমএস গুলো ইমেল গুলোকে আমরা স্প্যামে রেখে দিই। কিন্তু বেশিরভাগ আমি এই কাজটা অনেক করি যে অনেক ইমেল আছে যেগুলো অনেক বিরক্তিকর, সেই ইমেলগুলোকে স্প্যামে রেখে দিয়েছি। তাহলে আপনি যে আপনার টার্গেট, আপনি আমি যে লিড জেনারেশন নিয়ে কথা বলছিলাম, আসলে বিষয়গুলো কিন্তু অনেক কিছুর সঙ্গে জড়িত, বুঝছেন? আমরা হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে সাকসেস হতে গেলে, সাকসেস হতে গেলে আপনাকে অনেক কিছুর সঙ্গে মেন ভাবে চলতে হবে। ওই যে আমি যে বলছিলাম যে লিড আমরা তৈরি করছি, তো লিডের মধ্যে উনি কিন্তু কি করছে, ওনার ইমেল অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দিচ্ছে, তাই না? লিডে আমরা কিন্তু চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে, উনি যে আমাদের লিডটা আমি ভুলে গেছে আমি। আচ্ছা হোক, লিডটা হচ্ছে যে কাউকে আমার প্রোডাক্টের উপর বা আমার অফারের উপর তাকে উৎসাহিত করে তোলা, তাই না? এবং তাকে আগ্রহী করে তোলা, যে আমার এই জিনিসটা কিনতে সে আগ্রহী, সে আমার সম্পর্কে সে আগ্রহ প্রকাশ করছে। আমি 10 জনকে অফার করলাম, তার মধ্যে 2 জন রাজি হলো, এই 2 জন হচ্ছে আমার লিড, তাই না? বুঝতে পারছেন আমি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্লাসটা দেখবেন, দেখে বুঝতে পারবেন। তো কেন আপনি ওড এক্সপিরিয়েন্স আরো গুরু যেগুলো ইয়ে আছে, অনেক কাজে সাহায্য করবে, বুঝতে পারছেন? কোথায় ছিলাম? লিড, হ্যাঁ লিড। তো আমরা যে এই যে 10 জনকে অফার করে 2 জনকে লিড পাইলাম কষ্ট করে, হ্যাঁ লিড হওয়ার পর আমরা তো তাদের কাছ থেকে নাম, তার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম। তাহলে এই ইমেলটা আমরা কালেক্ট করে রেখে দিলাম, দেওয়ার পর এখন আমি আর একটু রিসার্চ না করে তাকে প্রতিদিন ইমেল পাঠাচ্ছি আর পাঠাচ্ছি, সে তো আমার তাকে এসএমএ রেখে দিল, রেখে দিল বিরক্ত হয়ে, বিরক্ত করা যাবে না। তাহলে আপনাকে একটু অ্যানালাইসিস, এত কষ্ট করে আমরা এখন লিখ পেলাম, তারপরেও সেটাকে আবার হারালাম, এটা করা যাবে না, এটা করা যাবে না। হ্যাঁ, তো সেজন্যই যে আপনাকে একটু রিসার্চ করে করে কাজগুলো করতে হবে। আর আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন অথবা বিভিন্ন বায়ারের কাজ করবেন আউট অফ মার্কেট প্লেস, তখন তাদের বিজনেসকে নিয়েই আপনাকে মার্কেটিং করতে হবে। তাহলে সাপোজ আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, সেক্ষেত্রেও কাজ লাগে। ঠিক আছে, সাপোজ আমি এখন যদি কোনো কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো এর অফার আমি বিভিন্ন লোকদেরকে জানাই দিতে চাচ্ছি, গ্রাহকদেরকে, তাহলে আমি কি করবো, আমার এই প্রোডাক্টটা সম্পর্কিত ভালো মানের একটা ইমেল রেডি করবো, তাই না? সুন্দর জানাতেন ইমেল নাম, যেমন আমি কাউকে আপনাকে পার্সোনাল ইমেল করতেছি, সাপোজ ইমেল লিখে সেন্ড করলাম, এমনটা এমনটা করা যাবে না। আপনার টেমপ্লেটটা অবশ্যই ডিজাইন করতে হবে, তাই না? ইমেল আমরা যে পাঠাই ওটার মধ্যে একটা টেমপ্লেট কিন্তু, হ্যাঁ টেমপ্লেট আমরা সেন্ড করতে পারি। কেন আমরা যখন অনেক সময় অনেক ইমেল দেখি, দেখি না যে অনেক রঙিন করা থাকে, তেমন রঙিন করা আছে না, কিন্তু অনেকে যখন আপনাকে মেল সেন্ড করে তখন আপনি দেখেন না যে মেলগুলোর রঙিন পেজ, এমন ব্যাকগ্রাউন্ড আলাদা, এখানে অনেক লিঙ্ক থাকে, এমন ইমেল পাইছিলেন কখন? তাহলে ওইটা হচ্ছে ডিজাইন করা ওই মেলটা। হ্যাঁ, তাহলে এরকম যদি আপনি ডিজাইন করে করে আকৃষ্ট করতে পারেন, টেমপ্লেটটা অনেক মানে সুন্দর, এবং আপনার প্রোডাক্টের অ্যাড যেটা দিচ্ছেন সেটা অনেক সুন্দর, সেটা করে আপনি ওই ধরনের টেমপ্লেট রেডি করে আপনি ইমেল গুলো সেন্ড করবেন, হ্যাঁ পরে দেখবে। তাহলে এখন আপনাদেরকে ওই জিনিসগুলো না শিখতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের কাছে, আমরা তো আর 2-3 জনের কাছে মার্কেটিং করব না, আমরা যখন আমাদের মার্কেটিং শুরু করবো ইমেল মার্কেটিং, তখন যেটা হবে যে আমাদেরকে অনেক লিস্ট, কমপক্ষে 100-500 খানেক ইমেইলে আমাকে মেল সেন্ড করতে হবে, তাই না? তো যদি সেন্ড করতে হয়
তাহলে আমরা কি ওই কুর্তিটা কুর্তিজনকে এক এক করে পাঠাবো? এটা তো পাঠানো যাবে, পসিবল না, তাই না? সম্ভব না। এখন আপনি যদি চান যে একসঙ্গে সব ইমেল সেন্ড করবেন, ওকে পারবেন, ঠিক আছে? এজন্য আপনাকে নিজস্ব ইমেল সার্ভার ইউজ করতে হবে, নিজস্ব ইমেল সার্ভার। ইমেল সার্ভার ইউজ করার পরেও আপনি ইমেল সেন্ড করতে পারেন বিভিন্ন জায়গায়। তো আসলে আমি কিন্তু আপনাদেরকে শুধু বলেই যাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখা হচ্ছে না। কারণ হচ্ছে যে শুধু বলে দেওয়া ছাড়া উপায় নেই, হ্যাঁ বলে দেওয়া ছাড়া উপায় নেই। দেখাতে গেলে একটা টপিক নিয়ে পড়ে থাকতে হবে। আমি কিন্তু পড়ে সাজিয়ে বলতেছি আপনাদেরকে, হ্যাঁ সেটা আপনি একটু ঘাটাঘাটি করলেই হবে। তারপর আমি দেখাবো ইমেলের, ইমেল মার্কেটিং একটা প্রসেস দেখাবো। এইভাবে আপনার ইমেল সার্ভার রেডি করে নিয়ে সেই সার্ভারের মাধ্যমে আপনি হাজার হাজার ইমেল সেন্ড করতে পারবেন। 1 মিনিটেই একই ইমেল সবাইকে সেন্ড করতে পারবেন। কি আপনি ইমেল, আপনি নিজের ইমেল সার্ভার ইউজ করলে আপনি যে কোনো পরিমাণ ইমেল সেন্ড করতে পারবেন, ঠিক আছে? আপনি ইমেল সার্ভার ইউজ করে আরো অনেক কাজ করতে পারেন। যেমনটা হচ্ছে যে আমরা যখন কোনো ওয়েবসাইটের মধ্যে আমাদের সাইন আপ করি বা রেজিস্ট্রেশন করি, করার পর আমাদের ইমেল অ্যাড্রেসটা দেই না, সাথে সাথেই ওখান থেকে আমাদের এখানে একটা, আমাদের এই ইমেইলে একটা করে মেল চলে আসে, হয় না? আমরা ওরা কি বসে থাকে সবসময় আমাদেরকে নিয়ে? ওদের অটোমেটিক এসব রেডি করা থাকে যে কেউ যদি এইরকম কাজ করে, সাইন আপ করে, কোনো ইমেল অ্যাড্রেস যদি দেয়, তাহলে এই ইমেলে সরাসরি মেল চলে যাবে, ঠিক আছে? তাহলে আপনি যখন ইমেল মার্কেটিং কাজ করবেন তখন আপনাকে এই জিনিসটা, প্রসেসটা রেডি করে রাখতে হবে যে আপনি এই এটা করলেন, করার ফলে কি হচ্ছে যে আপনার অটোমেটিক আপনার ওই ইমেলগুলোতে মেল চলে যাবে, আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে? অটো রিপ্লাই যেটাকে বলে, হ্যাঁ এটাও করা যায়। তখন কথা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আপনারা যেহেতু নতুন শুরু করবেন ইমেল মার্কেটিং এর এই বিষয়টা, সেক্ষেত্রে তো আপনি নিজের সার্ভার আপনি ব্যবহার করতে গেলে আপনাকে কিছু ইনভেস্ট করতে হবে, তাই না? যেহেতু আমরা প্রথম প্রাথমিক অবস্থায় ইনভেস্ট করব না, আপনি একসময় মেল সার্ভার ইউজ করবেন, তখন প্রফেশনালি কাজ করবেন। তো প্রাথমিক অবস্থায় আমরা কি করতে পারি, আরেকটা আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মেল সিম। এই যে মেল চিমের ইয়ে চলে আসছে সরাসরি, হ্যাঁ মেল সিম। ইমেল মার্কেটিং এর জন্য আপনি প্রাথমিক অবস্থায় এই মেল চিমটাকে ইউজ করবেন, করতে পারেন, এবং বেটার, অনেক বেটার, সেখানে এটাকে বেস্ট করা চলে। আচ্ছা হোক, তো এই এই মেল চিমটা ইউজ করে, আপনি কি মেল চিমের নাম শুনছেন এর আগে কখনো? তাহলে এই মেল চিমটা ইউজ করে আপনারা ইমেল গুলো সেন্ড করবেন, এবং বিভিন্ন প্রকার যে টেমপ্লেটের কথা আমি বললাম, টেমপ্লেট রেডি করে সে টেমপ্লেট গুলো এখান থেকে রেডি করতে পারবেন, এবং এখানে আপনি সব ইমেলের লিস্ট গুলো একসঙ্গে করে রাখতে পারবেন, গ্রুপ করে রাখতে পারবেন, এবং আপনি চাইলে এখান থেকেই সব ইমেইলে একসঙ্গে মেল সেন্ড করতে পারবেন, ঠিক আছে? এই জন্য আপনাকে জাস্ট আগে একটা সাইন আপ করে নিতে হবে। হ্যাঁ সাইন আপ করে নেওয়ার পর আপনি অবশ্যই সাইন আপ করে নিয়ে লগ ইন করে নিয়ে সাইন আপ করার জন্য এখানে যে আপনাকে ইমেল অ্যাড্রেস, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা তো কখনো তো অ্যাপ করে নিতে, হ্যাঁ এটা হচ্ছে আপনার টেমপ্লেট, তাই না? আপনি যখন ইমেল সেন্ড করবেন এখান থেকে আমরা যেতে হবে, এখান থেকে আমাকে যেতে হবে, আপনি যে মেল সিমটা ইউজ করবেন, ঠিক আছে? এরাই এই মেল সিমটি আপনাকে সব কাজ করে দেবে,
আপনি কোন মেইল থেকে মেইল পাঠাবেন সেটা এবং কাদেরকে পাঠাবেন, তাহলে এই মেইল সিম শুধু সেন্ড করে দেবে আপনাকে প্রসেস করে। হ্যাঁ, আর যারা যাদের ওখানে মেইলটা পৌঁছবে তারা দেখবে যে এই মেইলটা এখান থেকে আসছে, মানে আপনি যে মেইলটা দিচ্ছেন এদের ফর্ম সেখান থেকে গেছে এবং ওদের কাছে মেইল এসে পৌঁছে যাবে। ওকে, তাহলে আপনি এখন এখানে রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, জি হ্যাঁ মেল সিম ফ্রি, হ্যাঁ মেল সিম ফ্রি। তো এখানে আপনি ইউজার নেম আমি একটা দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড আচ্ছা, ওদের পাসওয়ার্ডের আবার কিছু শর্ত আছে, পাসওয়ার্ড তৈরি করার সময় একটু খেয়াল করবেন এটার কিছু শর্ত আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে ওয়ান লোয়ার কেস লেটার অবশ্যই থাকতে হবে, ওয়ান স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, ওয়ান আপার কেস, তারপর ওয়ান নাম্বার, হ্যাঁ 8 ক্যারেক্টার মিনিমাম থাকতে হবে। হ্যাঁ, তো আমি দেখেন না না মানে কমপক্ষে একটা করে লোয়ার কেস, একটা আপার কেস, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে এই জিনিসগুলো এক্সট্রা হ্যাস, তারপর যে এগুলো নেই এগুলো নেই যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তারপর আপনার একটা অথবা 8টা ক্যারেক্টারে মিনিমাম হতে হবে। তো আমি দেখেন এখানে আপার কেসটা দেইনি, তো এই জন্য এটাকে দেখাচ্ছে আমাকে। আমি একটা সাপোজ আপার কেস এখানে দিয়ে দিলাম, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ওকে, পাসওয়ার্ডটা আচ্ছা সেভ করে রাখলাম, আর এটা তো আমার লাগবে না। শুধু কি আমার এখানে কি সমস্যা দেখাচ্ছে, ইউর ইউজার নেম সুরেদার, ইউর ইমেল অ্যাড্রেস কনস্ট্রাক্টর, ঠিক ছিল না, একটু চেষ্টা করে দেখুন কোনটা হবে। তাহলে যে আমাদেরকে বলে দিচ্ছে যে থ্যাংকস ফর সাইনিং আপ, প্লিজ চেক ইউর ইমেল। এখন আমাদেরকে ইমেলটা চেক করে আমাদেরকে এখন এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। ওকে, এখন আমরা ইমেলটাতে ঢুকব। তো ওই তো বলে দিছি এখানে যে প্লিজ চেক ইউর ইমেল এন্ড ক্লিক অ্যাক্টিভ অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ওরা আমাদের এখানে মেইল পাঠিয়ে দিয়েছে। তাহলে আপনার সাইটে, আপনার সাইটে জি জি এটা না, এটা আপনার এখানে শুধু লগ ইন করার জন্য। আচ্ছা, এই যে আমাদের একটা মেল চলে আসছে, হ্যাঁ এই যে মেল চিম থেকে, মেল চিম থেকে মেলটা চলে আসছে, মেলটা খুব রকম। এখন হচ্ছে যে আপনাদেরকে প্রতিটা বিষয় নিয়ে ঘোরাঘুরি করতে হবে। এই যেমন মনে করেন যে আপনি বলছিলেন যে কি লিঙ্কডইন ইউজ করা, ফেসবুক ইউজ করা আমাদের কেউ শেখায়নি, শুধুমাত্র বেশি বেশি আমরা ইউজ করছি কোথায় পারছি। ঠিক আছে, এরকম প্রতিটা জিনিস যদি আপনি মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে শেখার চেষ্টা করেন অবশ্যই পারবেন। ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন যে কোনটা কি। আমরা তো অশিক্ষিত না, তাই না? করতে তো পারি, করতে পারে পারলে তো বুঝতে পারতে সমস্যা নাই, তাই না? ওকে,
ক্যাপসা এবং একটা ক্যাপসা আসছে। হ্যাঁ নেট স্লোর জন্য এরকম ইয়ে করতেছে, ঝামেলা করতেছে। এই যে আই এম নট এ রোবট, এটা কেন দেয় জানেন? হ্যাঁ আপনি, হ্যাঁ ইয়ে করেন, একটা আপনার ক্যারেক্টার দিয়ে দেন। যেখানে আরো অনেক কাজ আছে, এখন এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ এখন অনেক কাজ কাজ এখানে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ এগুলো দিতে হবে। তারপরে এখানে এই যে আপনার অর্গানাইজেশনে কতজন পিপল আছে সেটা, এগুলো সব বিষয়গুলো দেখবেন। যে ডু ইউ হ্যাভ এ লিস্ট অফ ইমেলস টু ইম্পোর্ট, হ্যাঁ আছে, ইয়েস অথবা নো, ওইখানে ইয়েস অথবা, এই জিনিসগুলো সব দেবেন। যে কার জন্য কাজ করবেন, নিজের জন্য নাকি ক্লায়েন্টের জন্য, সেটা এটা। তারপর আছে আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির ইউআরএল, আপনার এখানে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দেবেন, কোম্পানির অ্যাড্রেস। এটা এটা হচ্ছে আপনার লোকাল অ্যাড্রেস, যেটা বাড়ির পাশে নাম্বার ঠিকানা দেবেন এটা। তারপর আপনার ইয়ে যেটা দেবেন, সিটি দেবেন, সিটি দেওয়ার পর জিপ কোড প্রস্তুত করুন, কান্ট্রি দেখবেন বাংলাদেশ। হ্যাঁ করার পর তারপর আপনি এগুলো যাক সব ফিল আপ করে, তারপর আপনি চাইলে একটা ফটো দেবেন আপলোড করে, ওটা আপনার ড্যাশবোর্ডের প্রোফাইলে দেখাবে। দেখার পর আপনি সেভ অ্যান্ড গেট স্টার্টেড। তাহলে এখন কি ফর্মটা ফিল আপ করে দেখাবো? হ্যাঁ এটাতে ক্লিক দেবেন। আচ্ছা সাবস্ক্রাইব টু মেডিসিন গেটিং স্টার্টেড ইমেলস সিরিজ অফ ইমেলস সেন্ট টু ট্রান্সফার টু গুগল। হ্যাঁ এটা আপনি ওই যে ইমেল দিয়েছেন এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপর আপনি সেভ অ্যান্ড গেট স্টার্টেড ক্লিক করবেন। তাহলে এর বিপরে দেখাবো, এর বিপরে দেখাবো। আচ্ছা নেক্সট পেজ যেটা আসবে সেটা হচ্ছে যে আপনি এটা ফিল আপ করে দেওয়ার পরে আপনার হোম পেজ আসবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা এটা কি ফিল আপ করে দেখাবে? এখন সময় লাগবে কিন্তু, তাহলে নাকি? তাহলে আমি বলে যাই, বলে যাই, আপনারা এটা ট্রাই করেন, ট্রাই করে আসেন, তাহলে আমি নেক্সট ক্লাসে এক্সপিরিয়েন্স দিতে পারবো আবার, ঠিক আছে না? আচ্ছা এটা করার পর আপনার ড্যাশবোর্ড চলে আসবে। ওই ড্যাশবোর্ডে আপনি দেখ, ড্যাশবোর্ডের বাম দিকে এই যে আমাদের এই দিকটাতে আমরা ক্লিক করি, আমাদের ড্যাশবোর্ডটা যখন চলে আসবে তখন দেখেন যে এখানে এই যে এই চিহ্নটা আছে, যে এখানে আমাদের ড্যাশবোর্ডে নাই, জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ এখানে দেখবেন আপনার এখানে অনেক অপশন আছে, এখানে আপনি ক্লিক করলে এখানে আপনার টেমপ্লেট, তারপরে ইম্পোর্ট লিস্ট, এখানে অনেক ধরনের আপনি অপশন পাবেন। হ্যাঁ তো প্রতিটি অপশন আপনি ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ থাকে না, যাক আমরা এটাকে সাপোজ ফিল আপ করলাম, করার পর এখন আমাদের কাছে ড্যাশবোর্ডটা চলে আসবে। সেখান থেকে আপনি দেখবেন যে ইম্পোর্ট ইমেল লিস্ট, ইম্পোর্ট মানে আপনি যে ইমেল লিস্ট কাদের কাদের ইমেল পাঠাবেন সেটা এখানে ইম্পোর্ট করতে হবে আপনার কম্পিউটার থেকে। হ্যাঁ তাহলে আপনি ইম্পোর্ট লিস্ট করার পর ইম্পোর্ট লিস্টে ক্লিক করবেন, আপনি অনেক অপশন দেখবেন, ইম্পোর্ট লিস্ট ক্লিক করার পর মানে কোন ক্যাটাগরিতে আপনি লিস্টটা ইম্পোর্ট করতে পারছেন। যদি এমনটা হয় যে আপনি এক্সেল শীট থেকে করবেন অথবা আপনার ওয়েবসাইট থেকে নেবেন, হ্যাঁ ওখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, তো আপনি যে অপশন সিলেক্ট করে ওকে করে দেবেন, সেখান থেকে ইমেলগুলো এখানে ইম্পোর্ট হবে। তো স্বভাবতই যেটা করলে ভালো হয় সেটা হচ্ছে যে আপনার এক্সেল শিট অথবা টিএক্সটি, মানে আমার নোটপ্যাডে যেটাকে সেভ করে এক্সেল শিট অথবা টিএক্সটি থেকে আপনি আগে ইমেলগুলো রেডি করে রাখবেন, রেখে সেই ইমেলগুলোকে এখানে ইম্পোর্ট করে দেবেন। তাহলে এখানে ইমেলের লিস্টগুলো সব ইম্পোর্ট হয়ে থাকবে, ঠিক আছে? ইম্পোর্ট হয়ে থাকলো তাহলে এই মেল সিমটা আবার কিন্তু আপনার ইমেলগুলো চেক করবে যে কোনটা ইমেল ভালো অথবা খারাপ, সেই মেলগুলো চেক করে আপনাকে তারা ইন্ডিয়ান করে দেবে। ঠিক ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আপনি লিস্ট আপনি দেখতে পাবেন, ঠিক আছে? তারপর আপনি এখন আপনার যেহেতু ব্যবসা করতে সামনে করতেছেন,
আপনার লিস্ট ইম্পোর্ট করা হয়ে গেল, এখন আপনি কি করবেন? নতুন নতুন টেমপ্লেট ডিজাইন করবেন, তাই না? টেমপ্লেট তো আপনি বিভিন্নভাবে ডিজাইন করতে পারেন, তো এরা ফ্রি আপনাকে টেমপ্লেট ডিজাইন করার জন্য টেমপ্লেট দেবে। তাহলে আপনি যে আপনার এই যে এখানে যাওয়ার পর ক্লিক করলে আপনি টেমপ্লেট অপশনটা চাবেন, টেমপ্লেট অপশনে ক্লিক করার পর আপনি সেখান থেকে অনেকগুলো টেমপ্লেট নেবেন। আর দেখবেন ওখানে যে কোনো টেমপ্লেট আপনি সিলেক্ট করে, টেমপ্লেটটা রেডি করা আছে, আপনি সিলেক্ট করে দেখবেন যে ওই টেমপ্লেটটাকে এডিট করার জন্য আপনার অপশন আছে। আমরা যখন এই যে ইউটিউবে যখন সাপোজ আমরা যে এখানে আমাদের আচ্ছা এই যে এখানে যেমন আমরা যে এডিট করতে পারতেছি, তাই না? এডিট করতে পারতাম, এটা এটা এডিট করতে পারতেছি, করে তো আমরা এখানে ডিজাইন দিতে পারতেছি, তাই না? তাহলে আপনার ইমেল যখন আপনি এখান থেকে যখন টেমপ্লেট ডিজাইন করবেন তখন ওইরকম কিছু আসবে, সেখানে লেখা থাকবে, রেডি হয়ে থাকবে। তাহলে আপনি চাইলে উপরে ব্যানারটা চেঞ্জ করতে পারবেন, মানে কুর্তিটাতেই ধরবেন, দেখুন এডিট লেখা আছে, যেখানে এডিট লেখা আছে সেখানে আপনি ক্লিক করে দেখবেন যেখানে কি এডিট করা যায়। আপনি চাইলে ব্যানার এডিট করতে পারবেন, তখন আপনার টেক্সট আছে লেখা, লেখাগুলোকে আপনি এডিট করতে পারবেন, মানে ওটাকে বাদ দিয়ে আপনি আপনার লেখাটা করতে পারবেন। তা সেটি করা থাকবে, সবগুলোকে সব এডিট করে আপনি আপনার মতো করে সাজাবেন, সাজায় সেটাকে কি করবেন সেভ করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে আপনি বেশ কয়েকটা টেমপ্লেট চাইলে এডিট করে রেখে দিলেন। ওকে, অ্যান্ড দেন টেমপ্লেটগুলোকে আমরা সেভ করে রাখলাম, এভাবে আমাদের কয়েকটা টেমপ্লেট সেভ করা হয়ে থাকলো। তারপর অ্যান্ড দেন আপনি যে ক্যাম্পেইন সেট আপ করবেন, এখন আপনি ইমেলগুলো সেন্ড করবেন। তাহলে আপনি এখান থেকে দেখবেন, আপনি আবার ওই যে এখানে গিয়ে দেখবেন আপনি ক্যাম্পেইনের অপশন পাবেন, অথবা দেখবেন আপনি ঘাটাঘাটি করলে যে কোথাও হোক ওখানে ক্যাম্পেইনের কাজ নেবেন সেটা তো পরের ব্যাপার, আপনাকে তো এখন তো প্র্যাকটিস করতে হবে, তাই না? হ্যাঁ করতে হবে। এখন আপনি কমপক্ষে তিনটা ইমেল আগে পাঠান, আপনার তো অবশ্যই আপনি যদি অনলাইনে কাজ করেন অবশ্যই আপনার কমপক্ষে তিনটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি একটা দিয়ে সব কাজ করেন করেন না, তাই না? অবশ্যই তিনটা সেটা আছে, কম কম হ্যাঁ আছে, এটা পারবে। হ্যাঁ এগুলো হ্যাঁ আপনি আপনার ইমেলে পাঠাবেন, তিন চারটা রেডি করে আপনি টেস্ট করে দেখবেন যে কাজ হয় কিনা, যদি হয় তাহলে তিনটার জন্য, যদি হয় তাহলে 100 টাকার জন্য হবে, অবশ্যই গ্রান্ট হবে, দিয়ে দেবে। এখন কথা হচ্ছে আবার কিছু কিছু কাজ রিলেটেড কিছু কাজ থাকে, হ্যাঁ তো এমন হতে পারে যে আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে আপনি তো ওই বিসিসে কাজ পারেন, ওই বিসিস আমি দেখাই দিচ্ছিলাম, হ্যাঁ ওই যে আপনার ডিরেক্টরি লিস্টগুলো থেকে ওদের ওখানে ঢুকে ঢুকে তাদের সব ইমেল ডিটেইলস কালেক্ট করা, তাই না? এভাবে অথবা আপনি একটা কি বলতে পার বললো যে আপনি লিড তৈরি করে আপনি সেখান থেকে ইমেল নেন, অথবা এটাও বলতে পারে যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলো থেকে ইমেল কালেক্ট করেন। হ্যাঁ একটু শুধু কেন আপনাকে নিয়ে তো আমি ক্লাসটা করছি, আচ্ছা শুনেন শুনেন, আচ্ছা আমি যে আপনাদেরকে বলছিলাম যে লিড জেনারেশন জিনিসটা খুব শিখবে, লিড জেনারেশন, হ্যাঁ আমি সেটা আপনাকে না আপনাকে বলে দিলাম, বুঝলেন? এখানে ডিসকাস করতে গেলে আরো অনেক কিছু লাগবে, ওই ওই লিড জেনারেশনটা হচ্ছে লিড তৈরি করা, এই এলি এর দিকে এই লিড, ওই এলি জেনারেশন হচ্ছে যখন লিড তৈরি করা, আমি সেটা শুধু সংক্ষিপ্ত ভাবে একটা বলে দিচ্ছি, ওটার উপর অনেক বিভিন্ন ভাবে লিড তৈরি করার প্রসেস আছে, হ্যাঁ আপনি ইমেল সেন্ডিং করেও লিড তৈরি করতে পারেন, ঠিক আছে? আবার আপনি কি করবেন যে লিড তৈরি করে তাদেরকে আবার ইমেল সেন্ড করবেন, বুঝতে পারছেন ব্যাপারটা? যে আপনি ইমেলের মাধ্যমেও অনেক লিড তৈরি করতে পারেন, আবার এমন হতে পারে যে আপনি লিড তৈরি করা হয়ে গেছে, আপনার বিভিন্নভাবে লিড তৈরি করছেন, তারপর তাদেরকে আবার আপনি ইমেল সেন্ড করবেন, মানে জিনিসগুলোকে একটু ভেবে চিন্তে কাজ করলে বুঝানি কাজ করলে হয়ে যাবে। আচ্ছা এখানে যেটা ছিলাম কথা ছিলাম যে আমরা ক্যাম্পেইন এখন সেট আপ করবো, ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এখন কি করব, আমাদের বিভিন্ন যেগুলো ইমেল আমরা কালেক্ট করলাম সেসব ইমেলে আমরা ইমেল সেন্ড করবো। তাহলে ক্যাম্পেইনে যাওয়ার পর আপনি ওখানে নেক্সট নেক্সট অপশন আসবে, নেক্সট অপশনে যাওয়ার পর আপনি ওখানে কোন লিস্টটা দিতে চাচ্ছেন, আপনি একটু আগে যে লিস্টটা আপনি রেডি করলেন ইম্পোর্ট সেটা আপনি সিলেক্ট করে দেবেন, তারপর নেক্সটে যাবেন,
তারপর এখন আপনাকে ডিটেলস ওখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো আপনি কোন নামে পাঠাচ্ছেন, মানে কার কে পাঠাবে সেইটা নামটা যাবে ওখানে, তারপর কার কাছে, সরি কার না, কোন কোম্পানির নাম যাবে ইমেলটা সেটা সিলেক্ট করবেন, তারপর ফ্রম কোন ইমেল থেকে ইমেলটা যাবে তাদের কাছে সেই ফ্রম ইমেলটা দেবেন। দেওয়ার পর ওখানে আরো কিছু অপশন আছে, সেগুলো আপনার ফর্মটা ফিল আপ করবেন। আপনার যে ইমেল থেকে দিতে চাচ্ছেন, ঠিক আছে, যে ইমেল দিতে চাচ্ছেন সেইটা দিবেন, কারণ মেল চিন তো তাদের ইমেল থেকে পাঠাবে, আপনার ইমেল থেকে তারা শুধু পাঠাতে সহায়তা করতে চাচ্ছে। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে এটা করার পর কি হলো কথা বললাম, হ্যাঁ, ফ্রম ফ্রম আপনার এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওখানে আরো কিছু কাজ আছে, হ্যাঁ, ফর্ম ফিল আপ করে নিয়ে আপনি নেক্সট অপশনে নিচের দিকে দেখুন, নেক্সট, হ্যাঁ, মানে ক্যাম্পেইন আমরা যাচ্ছি, মানে এখন আমরা সেন্ড করবো, ঠিক আছে, আমরা সেন্ডের দিকে যাচ্ছি, মানে এখন এখানে অনেকগুলো প্রসেস পার করে আসতে হবে, আপনি নেক্সট 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 অপশন পার করে করে এসে এসে অ্যাট লাস্ট আপনাকে আপনি কনফার্ম হিসেবে কনফার্ম, তারপর আপনি ইয়ে করবেন, ওই যে টেমপ্লেট সেট আপ করবেন, এটা ফর্মটা ফিল আপ করার পর আপনি নেক্সটে যাবেন, আপনার টেমপ্লেট সেট আপ করার জন্য অপশন দেবে, তাহলে আপনি ওখানে যে টেমপ্লেট যে আগে থেকে সেভ করে রেখে থাকেন, তাহলে আপনার লেখা দেখবেন যে সেভ টেমপ্লেট নামের একটা লেখা আছে, সেম টেমপ্লেটে ক্লিক করবেন, তাহলে আপনার আগে থেকে সেভ করা যে টেমপ্লেটগুলো আছে সেটা দেখাবে, সেখানে টেমপ্লেট সেভ করে নিয়ে সেখানে আপনি এটা সেট আপ করে দেবেন, তাহলে এই টেমপ্লেটটা তাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে, এই টেমপ্লেটটা পৌঁছে যাবে। এখানে এই টেমপ্লেটের ভিতরে আপনি ওই যে বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দিলেন এবং ওই টেমপ্লেটের মধ্যে আপনি আপনার সাইটের লিঙ্কটাও দিয়ে দিলেন যে বাইরে কাজ করবেন, ঠিক আছে, তো টেমপ্লেটটা রেডি করার পর সেটাকে ইয়ে করে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে ওরা দুই মেবি তিনবার তিনবার আপনাকে কনফার্ম হওয়ার জন্য বলবে, কারণ একবার সেন্ড হয়ে গেলে কিন্তু সেটা ফিরে আনতে পারবেন না। আপনি পার্সোনালি যদি কোনো ইমেল সেন্ড করেন তাহলে তৎক্ষণাৎ সেটাকে ফিরে আনা যায়, পরিক্রমে যদি কালকে ইমেল সেন্ড করেন সেটা ফিরে আনা যায়, কারণ কি সেটা আচ্ছা ওটা একটা প্রসেস আছে, তৎক্ষণাৎ ভাবে আপনি সেন্ড করে ফেলছেন চাইলে ওটাকে আপনি ব্যাক করবেন, তাকে দেবেন না, এটা করা যায়, কিন্তু আমরা যেহেতু একটা সফটওয়্যার বা একটা ওয়েবসাইটের মাধ্যমে করতেছি, তাই না, এখানে আমরা একসঙ্গে তো অনেকগুলো মেইল সেন্ড করতেছি, তাহলে আপনি সবগুলোকে ফিরে আনতে পারবেন না, এই জন্য এরা কিন্তু আপনাকে দুই তিনবার শিওর হতে বলে যে আপনি শিওরে পাঠাচ্ছেন, ইয়েস ইয়েস, মানে যাতে ভুল করে চাপ পড়ে যাতে না চলে কেন পারবেন না, এই জন্য এরা আপনাকে দুই তিনবার মেবি সিকিউরিটি ভুলটা দিয়ে দেয়। হ্যাঁ, তারপর আপনি নেক্সট ক্লিক করবেন, তাহলে আপনার কাজ শেষ, আপনার সবগুলোতে মেইল চলে যাবে। তো এটা করার সময় আপনি একটা টেস্ট মেইল করতে পারেন, যে আপনার টেস্ট যে আসলে যে মেইলটা আমি সেন্ড করতেছি এটা আসলে যাবে কি না, এই জন্য আপনি আপনার মেইলে একটা টেস্ট মেইল করতে পারেন, যে মেইলটা আপনি দিচ্ছেন না ওখানে, হ্যাঁ, আপনি আপনার টেস্ট মেইল দেখবেন, টেস্ট মেইলে অপশন আসছে খুঁজে বের করবেন, টেস্ট মেইলে দেখবেন যে টেস্ট মেইল আসছে, আপনার টেস্ট মেইল করলে আপনার মেইলে ওই মেইলটা চলে আসবে, তখন আপনি দেখবেন যে মেইলটা ঠিকঠাকভাবে আসছে কি না, তাহলে আপনি শুরু হতে পারতেছেন, আগে টেস্ট মেইল করে নিলেন, করার পর তারপর আপনি মেইলগুলোকে সেন্ড করবেন, বাস কাজ শেষ। এখন শুধু এতটুকুই না, এখানে আরো অনেক কাজ আছে, মেল সিম্পের ইউজ অনেক বেশি, আমি শুধু একটা জিনিস বললাম আপনাকে, তাতে দেখেন না দেখে দিতেই অনেক সময় চলে গেছে। হ্যাঁ, তো এখন এই যে মেলগুলো যদি সেন্ড করলেন, তাহলে এই মেলগুলো কারা কারা খুলে দেখলো না দেখলো আপনি সব নোটিফিকেশন এই মেল সিম্পের মাধ্যমে পাবেন, তাই না। এখন হ্যাঁ, এখন আপনি মেল সিম্পটা ইউজ করে আপনার সাইটের যে আরএসএস এর কথা বলছিলাম না, আরএসএস, এই আরএসএস এর সেদিন তো দেখালাম আপনাকে, বলে সার্চ করে, হ্যাঁ, এই আরএসএস এর সিস্টেমটা করে রাখতে পারেন, তারপর অটো রিপ্লাই দেওয়া, যে আপনার ওই যে সাবস্ক্রাইব করতেছে কেউ আপনার ওয়েবসাইটে, তাহলে তাকে আপনি ওয়েলকাম একটা অটো রিপ্লাই, অটো রিপ্লাই কাজগুলো আপনি মেসেজের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ, এটাও একটা আপনার মার্কেটিং এর মধ্যে পড়ে। হ্যাঁ, তো সব খুব সংক্ষিপ্তভাবে আমি পুরো জিনিসটাকে বললাম, এখন আপনারা একটু ইয়ে করে নেবেন, ঠিকই করে নেবেন, দুর্বল লাগতেছে আমার না, আসলে গত দুদিন থেকে একটু আচ্ছা শুধু আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংটা জানেন নাকি, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে ধারণা আছে,
আচ্ছা এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আমরা যে গুগল অ্যাডসেন্স দিয়ে করছিলাম, যে আমরা অ্যাড বসাইছি, অ্যাডে ক্লিক করছি, টাকা দিচ্ছি, তাই না? কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি এরকম অ্যাড বসাবেন কিন্তু ক্লিক করবে, টাকা দেবে না, আপনাকে সেল করতে হবে তারপর, ঠিক আছে? হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এরকম যে কোনো কোম্পানি আছে, আপনার একটা কোম্পানি আছে, আপনার সাথে আমি চুক্তি করলাম যে আপনার এই প্রোডাক্টগুলো আমি সেল করে দেবো, আপনি আমাকে কমিশন দেবেন, শেষ, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট আর কিছু। আপনার সঙ্গে আমার চুক্তি করা, হ্যাঁ, চুক্তি থেকে যে আপনি যাকে বললেন যে আপনার প্রোডাক্টগুলো আমি সেল করে দেবো, আমার মাধ্যমে সেল করবো, আমাকে কিছু কমিশন দিতে হবে, আপনি আমাকে কমিশন দিলেন, এই পদ্ধতিটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। যারা অ্যাফিলিয়েট সাপোর্ট করে, অ্যাফিলিয়েটস যারা সাপোর্ট করে সেসব, যেমন আমাদের অ্যামাজন ডটকম, আমরা যে অ্যামাজনে যাই, সবচেয়ে বড় একটা ই কমার্স সাইট, হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ আমরা কিন্তু ই কমার্স সাইটের মাধ্যমে করি, এসব কি বলে ই কমার্স সাইট। আচ্ছা, যেহেতু আপনাদের মনে হয় না যে শেষ হয়ে গেছে, হ্যাঁ, শেষ করতে পারি, আচ্ছা আমি খুব দ্রুত সংক্ষিপ্ত ভাবে একটু বলে দিচ্ছি তাহলে। এই যে আমরা অ্যামাজনে চলে আসছি, এই যে দেখেন এখান থেকে যে বিকাম অ্যান অ্যাফাইলিয়েট, এই যে অ্যামাজনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু কেনার কেনার কাজ করতে পারি। হ্যাঁ, অ্যামাজন বড় একটা প্লেস যেখান থেকে আপনি যে কোনো ধরনের জিনিসই কিনতে পারবেন, যে কোনো ধরনের জিনিসই অ্যাফিলিয়েট এখানে অ্যামাজনের মাধ্যমে কেনা যায়। আমাদের তো বাংলাদেশের সব দোকান থেকে কিনি, কিন্তু বাইরের দেশের যারা রয়েছে কেনাটা, তারা কিন্তু সব অনলাইনেই শপিং করে, কেনাকাটাগুলো অনলাইনে করে, অর্ডার করে সব তাদের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, এটাতে অ্যাফিলিয়েট করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে এই যে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। হ্যাঁ, করার পর আপনাকে এখানে স্টোর তৈরি করতে হবে, স্টোর, সেই স্টোর তৈরি করার পর সেই স্টোর আপনি স্টোরের মধ্যে আপনি এখানে যে জয়েন নাও ফ্রি দেবেন, আপনাকে একটা জয়েন নাও ফ্রি করার পর একটা ফর্ম আসবে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, জয়েন নাও ফ্রি। জন্য ফ্রি ফ্রেটা চলে আসবে, হ্যাঁ, একটা ফর্ম চলে আসবে, নিচে চলে আসবে। হ্যাঁ, আমি অলরেডি এটাতে একটা অ্যাকাউন্ট আছে তো আমার। আচ্ছা, জয়েন নাও ফ্রি করার পর আপনার ফর্ম ফিল আপ করবেন, করার পর ফর্ম ফিল আপ না, এটা জাস্ট শুধু ইমেল অ্যাড্রেস অ্যান্ড এই যে আই অ্যাম এ নিউ কাস্টমার, এটাতে ক্লিক করলে এই যে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড সেট আপ করবেন, করার পরে সাইন আপ প্রসেস করবেন, হয়ে যাবে। তারপর আপনাকে এখানে কি করতে পারে, স্টোর ক্রিয়েট করতে হবে, স্টোর স্টোর ক্রিয়েট করে সেই স্টোরের মধ্যে আপনি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের অ্যাড করুন, সেই আপনার স্টোরে বসাবেন। স্টোরটা আপনি রেডি করার পর সেই স্টোরে যে লিঙ্ক আছে, না, হ্যাঁ, এটা সিস্টেম করে করা যায়। তো জি, এটা চাইলে করতে পারেন অথবা পরেও দেখতে পারেন। মূলত আগে যে দুটার কথা বললাম, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, এটা নিয়েই ঘাটাঘাটি বেশি করেন, বেশি লাভ হবে আপনাদের। তাহলে স্টোর তৈরি করার পর সেই স্টোরে আপনি প্রোডাক্টগুলো রেখে দিলেন, সেই স্টোরে প্রচারটা আপনি বিভিন্নভাবে করবেন, সেই স্টোরের লিঙ্কটা আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন, আপনার ওয়েবসাইটে বসাবেন, ঠিক আছে? তাহলে ওখানে আপনার ওয়েবসাইটে আপনার অনেক আসে, ভিজিটর আসে, তাহলে আপনার এই লিঙ্কটা ওখানে বসালেন স্টোরটা, তাহলে সেখানে তারা ক্লিক করে এখানে চলে আসলো, আশা করি তারা যদি উৎসাহী হয় এই প্রোডাক্টটা কিনতে, তাহলে আপনার মাধ্যমে তারা কিনতেছে, এটা কিন্তু অ্যামাজনের কাছে একটা লিস্ট, মানে ট্র্যাক থাকে, ট্র্যাক করে রেখে দেয়, হ্যাঁ, থাকবে, তো এটা অ্যামাজন নিজেই ট্র্যাক করবে, তারপর আপনি ডিটেলস আপনার ওখানে আর্নিং টার্নিং সবগুলো দেখতে পারবেন, বুঝতে পারছেন? যদি সেভ হয় তাহলে এখন অ্যাফিলিয়েটের প্রধান কাজ হচ্ছে যে আপনি স্টোর তৈরি করে একটু রেডি করলেন, অ্যামাজনের কথা বলতেছি আমি, রেডি করলেন, কিন্তু এখন আপনার যদি বেশি জনের কাছে পৌঁছতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি হবে না। তাহলে বেশি জনের কাছে পৌঁছতে গেলে কী দরকার, আপনার বেশি বেশি ভিজিটার দরকার। হ্যাঁ, তাহলে আপনার ওয়েবসাইটে বেশি ভিজিটার যদি হয়, তাহলে যদি প্রতিদিন যদি 5,000 ভিজিটার ভিজিট করে,
সেখান থেকে কমপক্ষে 50 জন অথবা 10 জন যদি আপনার প্রোডাক্টটা কিনে তাহলে এখান থেকে আপনি কমিশন পাচ্ছেন, তাই না? তাহলে এটা করতে গেলে আপনাকে অবশ্যই যে সাইটে আপনি অ্যাডগুলো বসাবেন অবশ্যই সেটা ভালো মানের এসইও করা সাইট থাকতে হবে, তাই না? যত বেশি আপনি এসইও করতে পারবেন, যত জনের কাছে পৌঁছতে পারবেন, যত বেশি নিয়ে আসতে পারবেন, ততই বেশি আপনার অ্যাফিলিয়েট থেকে ইনকাম হবে, তাই নাকি? ওই তো আপনি যে এই যে আপনার স্টোরের লিঙ্কটা আমি ওখানে বসালাম, তাই না? এটাই। আচ্ছা আপনি কি সব প্রকৃতি, আচ্ছা তাহলে এখন যেহেতু বলছি যে এগুলো আসলে একটা ক্লাসে দেখানো সম্ভব না, আমি তিনটা জিনিস টপিক একটা ক্লাসে আলোচনা করলাম। হ্যাঁ এটা আসলে অবশ্যই, হ্যাঁ 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 অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। তো আমি আমি একটা স্লাইড তৈরি করে রাখছি আপনাদেরকে, তাহলে আজকে পর্যন্ত থাক। আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপর বাকিগুলো দেখ।